করেনি, ঠিকই করেছে। আপনারা দেখতে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়কে এই মুহূর্তে র্যাঞ্চল কোর্টে হাজির করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পার্থ চট্টোপাধ্যায় আদালতে চলছেন, সেখানে এবং তার পরবর্তী ক্ষেত্রে উনি অসুস্থ হওয়ার জন্য এবং চেস্ট পেন হওয়াতে আমরা একটা পিটিশন করেছিলাম কোর্টের কাছে এবং তাতে বলেছিলাম এনি সুপার স্পেশালিটি হসপিটালে আপনি চিকিৎসার ব্যবস্থা করুন কোনোভাবে। তো উনি আয়োগকে ডাইরেকশন দিয়েছিলেন যে SSKM হসপিটালে গিয়ে ওনাকে নিয়ে যাওয়ার জন্য এবং তার পরবর্তী ক্ষেত্রে ইডির অফিসাররা আয়ও একটা প্রেয়ার করেছেন কোর্টের কাছে যে কমান্ড হসপিটালে ওনাকে যত এই অর্ডারটাকে রিকল করে দেওয়া হয় এবং আমরা আমাদের যে পিটিশন ছিল তাতে স্পেসিফিক কোনো হসপিটালের কথা আমরা বলে দিই নাই এবং আমরা শুধু বলেছিলাম সুপার স্পেশালিটি হসপিটাল এবং কমান্ড হসপিটাল ইজ নট এ সুপার স্পেশালিটি হসপিটাল। এবং ম্যাডাম পরবর্তী ক্ষেত্রে SSKM এর যে প্রিভিয়াস যে অর্ডার সেই অর্ডারটাই বহাল রেখেছিল।